প্রায় তিন বছর ধরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান। যুদ্ধের ময়দানে শক্তি, সামরিক সামর্থ্য ও বুদ্ধির দিক থেকে প্রেসিডেন্ট পুতিনের রাশিয়া এগিয়ে থাকলেও পশ্চিমা সমর্থন ও সহযোগিতাকে ঢাল বানিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এই দীর্ঘ সময়ের যুদ্ধের অবসান ঘটাতে গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার বিজয় পরিকল্পনা দেশবাসী ও আন্তর্জাতিক মিত্রদের সামনে উপস্থাপন করেছেন, যার লক্ষ্য রাশিয়াকে একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি মেনে নিতে বাধ্য করা। জানা যায় এর বেশ কিছু অংশ গোপন রাখা হলেও জেলেনস্কি কিয়েভে আইন প্রণেতাদের সামনে এর মূল বিষয়গুলো তুলে ধরেছেন। উল্লেখযোগ্য বিষয় হল জেলেনস্কির বিজয় পরিকল্পনা নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণ এবং রাশিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি অন্তর্ভুক্ত থাকায় এই পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে মিত্ররা এই পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নিতে এখনও দ্বিধান্বিত। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবরটি প্রকাশ করেছে। জেলেনস্কির প্রস্তাবসমূহ বাস্তবায়নে অন্যান্য মিত্রদের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তবে বিশ্লেষকরা মনে করছেন, আগামী 5 নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসা কঠিন, কারণ এটি ভোটারদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, যার ফলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখনও নীরব ও অস্পষ্ট। তবে অবাক করা তথ্য হল, জেলেনস্কির পরিকল্পনা উপস্থাপনের দিনই ওয়াশিংটন ইউক্রেনের জন্য $425 মিলিয়ন নতুন একটি নিরাপত্তা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, জেলেনস্কির পরিকল্পনা প্রকাশ্যে মূল্যায়ন করা আমাদের দায়িত্ব নয়। আমরা তাকে 2.5 বছর ধরে নিরাপত্তা সহায়তা প্রদান করে আসছি, আমরা এটা চালিয়ে যাব। এদিকে ইউরোপের প্রতিক্রিয়া ভিন্ন ছিল। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো কিয়েভে শনিবার বলেন, তিনি ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করবেন অন্যান্য দেশগুলোর সমর্থন আদায়ের জন্য। জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ কিয়েভের টরাস দীর্ঘ পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে তার অস্বীকৃতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেছেন, আমাদের অবস্থান পরিষ্কার, আমরা যতটা সম্ভব ইউক্রেনকে সমর্থন করছি। একই সঙ্গে আমরা নিশ্চিত করছি ন্যাটো যেন যুদ্ধে জড়িত না হয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে উষ্ণতম সম্পর্ক থাকা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান ফেসবুক পোস্টে জেলেনস্কির পরিকল্পনাকে ভীতিপ্রদ বলে আখ্যায়িত করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জেলেনস্কির পরিকল্পনাকে অবাস্তব বলে বিদ্রুপ করেছেন এবং রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এটিকে অসঙ্গতিপূর্ণ স্লোগানের সমষ্টি বলে মন্তব্য করেছেন। বিশ্লেষকদের মতে, এই পরিকল্পনা ইউক্রেনের সামরিক প্রচেষ্টার জন্য একটি ইতিবাচক পদক্ষেপ, যদিও এটি বেশ উচ্চাভিলাষী, কারণ মিত্ররা পারমাণবিক অস্ত্রধারী রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়াতে নারাজ।